আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো বিজ্ঞান ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমি জীববস্তু কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল বা কীভাবে নির্ভর করে সেই প্রশ্নটা বিভিন্নভাবে উত্তর দেখিয়েছিলাম। আজকে দুই নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা বা উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপর উপর নির্ভরশীল। এই প্রশ্নের আলোকে আমরা শুরুতে জানতে হবে প্রাণী কী এবং প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তারপরে উদ্ভিদ কী, উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল কীভাবে? দেখো, প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন, যেমন গাছপালা থেকে গাছপালা যে অক্সিজেন ত্যাগ করে সেটা আমরা গ্রহণ করি, বা আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি, আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। সেই কার্বন ডাইঅক্সাইড আবার কী করে? উদ্ভিদ খাদ্য তৈরিতে সহায়তা করে। তো উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে থাকে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন উদ্ভিদের মধ্যে আমরা একটু আগে একটা ছবিতে দেখেছিলাম বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। আবার পাখি গাছের ডালে বাসা বাঁধে। মূলত মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে, মানে উদ্ভিদ থেকে কাঠ থেকে মানুষ বাসস্থানের জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র, যন্ত্রপাতি ও বিভিন্ন ধরনের ঘরের বিভিন্ন ধরনের সরঞ্জামই ওগুলা তৈরি করে থাকে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি বানর, কাঠবিড়ালি, পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে। উদ্ভিদই হলো অনেক প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল? দেখো, উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরি এবং বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়, আর এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়, এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজে ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই কি পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে উপরে নির্ভরশীল। এইখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি পরাগায়ন, যেটা বিভিন্ন পাখি বা মৌমাছি এগুলোর সাহায্যে পরাগায়ন হয়ে থাকে। আর মাতৃ উদ্ভিদ থেকেই সাধারণত বীজ ছড়িয়েই এভাবে একটা গাছ থেকে যে অনেকগুলো বীজ পড়ে, এই বীজ থেকে আবার অনেকগুলো গাছ তৈরি হয়। এভাবেই বীজের বিস্তরণ ঘটে। পরবর্তীতে আমরা আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্কটা। দেখো, গাছ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে, আমরা প্রাণী বা মানুষেরা অক্সিজেন ত্যাগ করি, সেটা গাছ, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেটা গাছ খাদ্য তৈরিতে সহায়তা করে। তো গাছ থেকে বা উদ্ভিদ থেকে সরাসরি মানুষ বা প্রাণী অক্সিজেন পাচ্ছে। আবার এখানে দেখো গরুর একটা ছবিতে দেওয়া আছে যে গাছ থেকে গরু অক্সিজেন পাচ্ছে, আবার গরু বা প্রাণী এখানে যে তাদের বিষ্ঠা বা মলমূত্র ত্যাগ করছে সেটা গাছ সার হিসেবে গ্রহণ করতেছে। আবার সেই সার থেকে যে ঘাস হচ্ছে সেটা, একটা গরুর ছবি দেওয়া আছে আরেকটা গরু যে সেটা পুষ্টি বা ঘাস খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, সে হিসেবে পুষ্টি উপাদান পাচ্ছে। এভাবেই মূলত একটা প্রাণী উদ্ভিদের উপর নির্ভর করে, আবার একটা উদ্ভিদও প্রাণীর উপর নির্ভর করে থাকে। তো উদ্ভিদের সহায়তা ছাড়া কোনো প্রাণী চলতে পারে না বা টিকতে পারে না, আবার প্রাণীরও বেঁচে থাকার জন্য উদ্ভিদের সহায়তা অবশ্যই প্রয়োজন।
তো এইভাবে প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।